বাংলা শ্রেষ্ঠ উৎসবে বাঙালি মেজাজে ধরা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলা ভাষা শেখার প্রতি আগ্রহ ছিল মিস্টার বোসের। অল্প সময়ের মধ্যেই তিনি যে বাংলা ভাষা রপ্ত করে ফেলেছেন তা রাজ্যপালের প্রকাশ করা কয়েকটি ভিডিও বার্তা থেকেই বোঝা গিয়েছে। এবার রাজ্যবাসীকে বাংলায় পুজোর শুভেচ্ছা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বেশ কয়েক মিনিটের ভিডিও বার্তায় বিভিন্ন মন্ত্রোচ্চারণের মাধ্যমে রাজ্যবাসীকে সম্প্রীতির বার্তা দিতে দেখা গেল রাজ্যপালকে। আর ভাই আর বোনেরা, আপনাদের সবাই কে জানাই দুর্গাপূজার শুভেচ্ছা আর অভিনন্দন। আসুন মা দুর্গা চরণ তলে নিজেদের সমর্পণ করি। এই হলো আপ্ত উপলব্ধির সময়, এসেই মুহূর্ত মা দুর্গার শরণাপন্ন হওয়া। দুষ্টর দমন ও শিষ্ট পালন এ আদর্শে দীক্ষিত হওয়ার সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতি। দুর্গোৎপূজ এ পুণ্যলগ্নি, আমরা প্রার্থনা করব আমাদের পবিত্রতা ভগবান বিষ্ণুর কাছে। ওম শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম। পাশাপাশি এদিন হিংসা ও দুর্নীতি মোকাবিলায় সংগঠিত লড়াইয়ের বার্তা দেন রাজ্যপাল। তিনি বলেন, আমরা দুর্নীতিকে শেষ করব, হিংসাকেও সমূলে বিনাশ করব। মা দুর্গা মহিষাসুরকে ও মা কালী রক্ত বীজকে বধ করেছিলেন, আমরাও ভ্রষ্টাচারকে শেষ করব। যেমন ভগবান কৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন, আমরাও হিংসাকে শেষ করব। মা নিষাদা প্রতিষ্ঠাম তমগম শাশ্বতী সমা এল ক্রঞ্চ মিথুনা দেহমোহি কামমোহিতম ওম ভূর ভুবস্ব তস্য পিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যোন্ন প্রচোদয়াৎ। জয় মা দুর্গা। এর আগেও একাধিকবার অ্যাকশন মোডে দেখা গিয়েছে রাজ্যপাল বোসকে। রাজ্যের উচ্চ শিক্ষার হাল ফেরাতে একের পর এক পদক্ষেপ নিয়েছেন তিনি, আর তাতেই রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে পৌঁছয়। যদিও নিজের অবস্থান থেকে সরেননি তিনি, বরং রাজভবন ছেড়ে গ্রাউন্ড জিরোতে নেমে বাংলার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে দেখা গিয়েছে মিস্টার বোসকে। পুজোর আবহে রাজ্যপালের দুর্নীতির বিরুদ্ধে এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ধারণা ওয়াকিবহল মহলের। প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।